হ্যালো বন্ধুগণ, সাধনা বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়ে গিয়েছি শিমের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও, যাতে যখনই কোনো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। শিমের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো শিম নিয়েছি। আর শিমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে শিমের দুই প্রান্ত কেটে নিতে হবে। তারপরে দেখবে এইভাবে দুই প্রান্ত এইভাবে টান দিলে একটা সুতোর মতো অংশ বেরোবে, সেই সুতোর মতো অংশটা ফেলে দেবো প্রত্যেকটা শিমের। এইভাবে সুতোর মতো অংশটা বাদ দিয়ে তারপরে এইভাবে মাঝখান থেকে একটা ফালি করে কেটে নেব। তো দেখো প্রত্যেকটা শিমেরকে এইভাবে দু টুকরো করে কেটে নেব। আর কাটার পরে আবারও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি। এইবারে এই শিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এইবারে খুব সুন্দর করে হাত দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে কিন্তু মেখে নিতে হবে। এতে শিমের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে আর শিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঝাঁকানাকা করে মেখে নিলাম। এইবারে শিমটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1.5 চামচের মতো পোস্ত। তো বন্ধুগণ, তোমাদের কাছে যদি পোস্ত না থাকে, পোস্তর জায়গায় তোমরা চীনাবাদাম অথবা কাজু বাদামও কিন্তু ব্যবহার করতে পারো। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তিল। সাদা তিল দিলে কিন্তু এই রান্নার টেস্ট 10 গুণ বেড়ে যাবে, সেজন্য 2 চামচ সাদা তিল দিলাম। তো তোমাদের কাছে যদি পোস্ত অথবা সাদা তিল না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কাজু বাদাম অথবা চীনাবাদাম ব্যবহার করতে পারো। এইবারে সর্ষে পোস্ত আর তিলটাকে একটা ড্রাই পাউডার করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা ড্রাই পাউডার আমি করে নিলাম। এইবারে এই পাউডারের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, এতে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকবে না। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝাল দিয়ে দিও। আর সামান্য একটু জল দিয়ে সর্ষে পোস্ত আর তিলের খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি করে নেব। তো দেখো সামান্য জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি করে নিলাম। এইবারে চলে আসতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল, আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বেশ কয়েকটা বড়ি একটু ঘোটানাটা ঘোটানাটা করে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো ঘোটানাটা করে লাল লাল করে বড়িগুলোকে ভাজা হয়ে গেছে। এইবার একটি পাত্রে আমি তুলে নেব। যে কোনো নিরামিষ রান্নায় যদি এইভাবে একটু বড়ি ভেজে দেওয়া যায়, তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইবারে ওই তেলে আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা শিমগুলোকে ভেজে নেব। তো দেখো শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই শিমগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি কিন্তু শিমগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঘোটানাটা ঘোটানাটা করে ভেজে নিয়েছি। এবারে ভাজা শিমগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে। শিমটাকে যদি হালকা করে এইভাবে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল, 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা ফোড়ন। এবারে হালকা করে একটু ঘোটানাটা করে এখানে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তো দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে এখানে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত তিলটাকে যে পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মিনিট খানেক কিন্তু মশলাটাকে এভাবে ঘোটানাটা করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ হলুদ। তো দেখো শিমটা কিন্তু প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই কথা মাথায় রেখে এখানে কিন্তু আমি লবণটা অ্যাড করলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম কালারের জন্য, এতে খুব সুন্দর একটা কিন্তু কালার আসবে। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে কী হবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো চিনিটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। এবারে শিমটাকেও খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে সমস্ত মশলার সঙ্গে মিনিট খানেক কিন্তু একটু ভেজে নিতে হবে।
তো দেখো মিনিটখানে কিন্তু আমি শিমটাকে সমস্ত মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে জানো তো, ভীষণ সুন্দর হয় খেতে রান্নাটা, আর গন্ধটা কিন্তু দারুণ হয়। তারপরে 3 কাপের মতো জল আমি এখানে অ্যাড করলাম, আর অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তো 3 কাপের মতো গরম জল আমি এখানে দিয়ে দিলাম। তো এই এই শিমের এই রেসিপিটাতে আমি খুব বেশি ঝোল রাখছি না, একটু মাখো মাখো করব। তারপরে কিন্তু ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি, শিম কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর এই রান্নাটা এতটাই দুর্দান্ত টেস্ট হয় বন্ধুগণ, তোমরা না খেলে বিশ্বাস করবে না। এইবারে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ জাল দেব না, বড়িগুলোকে দিয়ে শিমের সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট। তো দেখো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়েছিলাম, এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখালাম। তো দেখো ঢাকনা খুলে 2 মিনিট পরে তোমাদের দেখালাম, রান্নাটা একদমই কমপ্লিট। এইবারে একটি পাত্রে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুগণ নিরামিষ শিমের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমার পাশে থেকো, আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো।